स्वागत दीप्त संबादे संगे आछि मित्रुना इस्लाम। जातीय पार्टीर महासचिव जियाउद्दीन अहमेद बाबलू आर नेई। राजधानीर एकटी हासपाताले सकाल सोया ৯টার दिके तिनी शेष निश्वास त्याग करें। तार बयस हयेछिलो ৬৭ बछर। जातीय पार्टीर प्रेस सचिव खंदकार देलोवार जालाली गणमाध्यमके ए तथ्य निश्चित करेछेन। करोना भाइरासे आक्रांत हये ৬ सेप्टेम्बर राते हासपाताले भर्ती हन बाबलू। तिनी सेनाशासक हुसैन मोहम्मद इर्शादेर आमले शिक्षा उपमंत्री दायित्व पालन करें। दुई दफाय जातीय पार्टीर महासचिवेर दायित्व पालन करें तिनी। जियाउद्दीन अहमेद बाबलुर मृत्युते शोक और दुख प्रकाश करेছেন प्रधानमंत्री शेख हासिना। 1977 साले विद्रोह दमनेर नामे सेना और विमान बाहिनीर सदस्यदेर हत्या चाकरिच्युति और सजा देওয়ার घटनाय सेना शासक जियाउर रहमानेर मरणोत्तर विचारेर दाबिते जातीय प्रेस क्लाबे आलोचना सभा चलছে। भुक्तभोगीदेर परिवारेर सजनेरा एर आयोजन करेছেন। सेखाনে রয়েছেন আমাদের सहकर्मी आसिफ जामान, তিনি যোগ দিচ্ছেন সরাসরি। आसिफ, आलोचना सभाয় কি কি দাবি উঠেছে আমাদেরকে জানান। मूलत एखाने अपनी जेमनटी बोलछिलेन जे 1977 साले 2 अक्टोबरे जरा से समय तथाकथित विद्रोहेर जन्य जादेरके दोषी करा हयेछिल तादेर निहतदेर परिवारबर्ग एबं जारा से समय मूलत सरासरि भुक्तभोगी छिलेन, जारा चाकरिरत छिलेन, तारा एखाने अंशग्रहण करेছেন। तारा 7 दफा दाबी दिएছেন। সেই 7 दफा দাবির মধ্যে যেটি মূলত প্রধান দাবি তার মধ্যে রয়েছে যে সাবেক সেনা শাসক জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, এছাড়াও তাদের পরিবারের পুনর্বাসনা দাবি করেছেন। আমার সঙ্গে দুজন ভুক্তভোগী রয়েছেন যিনি একসময় 1977 সালে চাকরিতে ছিলেন বিমান বাহিনীতে। আমরা তার কাছ থেকে শুনবো যে তাদের দাবির মুখ্য বিষয়গুলো। আমার নাম সৈয়দ কমরুজ্জমান, আমি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান বাহিনীর সদস্য ছিলাম। 1977 সালের 2 অক্টোবর ঢাকা সেনানিবাসে দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে আমাকে অষ্টম বেঙ্গলে যাওয়ার পথে কুর্মিতলায় যাওয়ার পথে আমি যখন বিমানবন্দর থেকে আমি ওই দিনকে রাত্রে 1 অক্টোবর দিনগত রাত্রে আমার বিমান বাহিনীর এয়ারপোর্টে আমার ডিউটি ছিল। ওই একটু বলবেন যে সেদিনের ঘটনাটিকে আসলে আপনারা কিভাবে দেখেন? সেদিনের ঘটনা কিছুই নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে আমি দাবি করি তিনি যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ একটা কু হতে গেলে একটা অভ্যুত্থান হতে গেলে নেতৃত্ব লাগে, সেই নেতৃত্ববিহীন কু কখনোই হয় না বাংলাদেশে। এবং জিয়াউর রহমান তার শক্তি এবং তার পদ রাষ্ট্রপতি মানে ঠিক রাখার জন্যে সে সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে ডিস্ট্রয় করে দিছে। এইটাই আমার ইয়ে। কিন্তু এইটা কেন করলো, আমার অপরাধটা কি আজ পর্যন্ত জানতে পারলাম না। আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আমার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি 2 অক্টোবর সম্পর্কে কি জানেন। আপনাকে ধন্যবাদ। উনি বলছিলেন যে 2 অক্টোবরে মূলত কি ঘটেছিল ওনারা আজও জানেন না। সেরকম আমার এখানে একজন দাঁড়িয়ে আছেন যিনি তার বাবাকে হারিয়েছেন এবং তিনিও আসলে কিছুক্ষণ আগে বক্তৃতায় বলেছেন যে তার বাবা কেন হারিয়েছেন। আপনার বয়স তখন 1 বছর। আমার বয়স তখন 1 বছর ছিল। তো এই যে খুনি জিয়া আমার বাবাকে মেরে ফেলেছে, খুন করেছে, আমি চাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক। আমার বাবা বলছে আমি একটা চিঠি পেয়েছি যেটা আমি বলেছি যে কনভিক্টেড। বাট এখানে অনেক পরিবারই এসেছেন এরকম যারা আসলে জানেন না সেদিনে তাদের অপরাধ কি ছিল, যারা সে সময়ে মূলত বিদ্রোহ দমনের নামে হত্যা বা গুমের শিকার হয়েছিল। সেই পরিবারবর্গই আজকে এখানে বিচার চাইতে এই আলোচনা সভা করছে। এই ছিল ধন্যবাদ আসিফ। দর্শক, রাজধানী প্রেস ক্লাব থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আসিফ। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। কক্সবাজারের রোহিঙ্গা নেতা মোহাম্মদ মহিবুল্লাহকে হত্যার ঘটনায় 2 রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে তাদেরকে আটক করা হয়। গতকাল গ্রেপ্তার করা হয় একজনকে। কুতুপালং ক্যাম্পের সামনে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ, তিনি যোগ দিচ্ছেন সরাসরি। হারুন, যাদেরকে আটক করা হয়েছে তাদের বিস্তারিত পরিচয় আমাদের জানান, আর ক্যাম্পের সার্বিক নিরাপত্তা কেমন দেখছেন? हत्याकांडेर घटनाय गतकाल राते दुई रोहिंग्याके ग्रेफ्तार करा हयेछे। दुइजनेर सन्देहभाजन हिसेबे पुलिश तादेरके आटक करेछे। एपिबिएन एर सदस्य ताके आटक करे उकिया थाना पुलिशके तारा राते हस्तान्तर करा हय। तारा हलेन एकजन आब्दुल सालाम और एकजन जियाउर रहमान नामे दुई रोहिंग्या। एर आगे आपनि जानेन जे गत शुक्रवार 11টার समय আরেকজন রোহিঙ্গাকে प्रथम आटक करा हय। तार नाम मुहम्मद सेलिमउल्लाह उर्फे लम्बा सेलिम नामे। मोट এই তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ এই বিষয়ে কোনো তদন্তের সাথে তারা কোনো বিষয়ে মুখ খুলতে চাচ্ছে না। তারা এই বিষয়ে বিস্তারিত জানাতেও তারা অপারগতা প্রকাশ করেছে। আপনি বলছিলেন এবারে দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে শুক্রবার ৭৩৪১ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৪,৭১,০০০-এর বেশি। যুক্তরাষ্ট্রের ঔষধ কোম্পানি মার্কের তৈরি করোনার অ্যান্টিভাইরাল পিল মলনুপিরাভিরের পরীক্ষামূলক প্রয়োগে মারাত্মক ঝুঁকিতে থাকা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার বা গুরুতর অসুস্থ হওয়ার হার শতকরা ৫০% কমার প্রমাণ মিলেছে। আগামী ২ সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে ঔষধটির জরুরি ব্যবহারের অনুমতি চাইবে মার্ক। এদিকে আগামী সোমবার থেকে দেশে আগত যুক্তরাজ্যের নাগরিকদের জন্য ১০ দিন কোয়ারেন্টিনে থাকার নিয়ম বাধ্যতামূলক করেছে ভারত। খেলা খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা করোনার টিকা নিয়ে নিজ নিজ জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন। আন্তর্জাতিক গণমাধ্যম কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে জাতীয় দলের হয়ে খেলে ফিরে আসার পর কোয়ারেন্টিনে থাকার সময় ক্লাবের হয়ে অনুশীলন করার পাশাপাশি ম্যাচও খেলতে পারবেন লাল তালিকাভুক্ত দেশের খেলোয়াড়রা। গত মাসে ব্রাজিল ও আর্জেন্টিনা সহ লাল তালিকার দেশগুলোর খেলোয়াড়দের ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ওই নিয়মের কারণে প্রথম পছন্দের 4 খেলোয়াড় সহ সেবার মোট 9 ফুটবলারকে পায়নি ব্রাজিল। স্পেনের বিলবাও শহরে একটি সেতুর কাছে হঠাৎ করে থমকে দাঁড়াচ্ছে পথচারীরা। পানিতে কেউ একজন ডুবে যাচ্ছে, এমনটাই দেখতে পাচ্ছে সবাই। জলমগ্ন হওয়া ভাস্কর্যটি দেখে অনেকে ভয়ও পাচ্ছে। স্পেনের বিলবাও শহরের সেন্ট্রাল জুবিজুরি সেতুটি দর্শনার্থীদের কাছে ভীষণ জনপ্রিয়। মঙ্গলবার হঠাৎ করে নারভিয়ান নদীতে ডুবে যাওয়া একটি মেয়ের মাথা ভেসে ওঠে। চমৎকার এই ভাস্কর্যটি তৈরি করেছিলেন মেক্সিকান ভাস্কর রুবেন ওরোজকো। ১২০ কেজি ওজনের ফাইবার গ্লাস দিয়ে তৈরি নান্দনিক এই ভাস্কর্যটির নাম দেওয়া হয়েছে বিহার। বাস্ক ভাষায় এর অর্থ আগামীকাল। ভাস্কর্যটির নির্মাণ শৈলী অসাধারণ। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনে সচেতন না হলে মানুষের কি করুণ পরিণতি হতে পারে সেটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হঠাৎ করে ডুবে যাওয়া মেয়েটির মাথা দেখে আমি ভয়ে থমকে গিয়েছিলাম। আমি বুঝতেই পারিনি যে এটি একটি ভাস্কর্য, তবে আমার কাছে এটি বাস্তব মনে হয়েছিল। নদীর পানির সাথে যখন মেয়েটির অবয়ব ডুবে যাচ্ছিল আমি তখন ভয় পেয়েছিলাম। চলে যাওয়ার সময় কিছুটা আতঙ্ক নিয়ে সবাই পানির দিকে তাকাচ্ছিল। সত্যি বলতে এটি সবার মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। জনগণকে সচেতন করতে রুবেন ওরোজকো এই ভাস্কর্যটি নির্মাণ করেন, তবে এটি তার প্রথম শিল্পকর্ম নয়। বছর 2-1 আগেও বয়স্কদের একাকী জীবন নিয়ে তৈরি পার্কের বেঞ্চে বসে থাকা এক নারীর ভাস্কর্য তৈরি করেছিলেন, যা পরে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীপ্ত বার্তাকক্ষ। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরের সংবাদ দুপুর 3টায়। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/deeptonews এই ঠিকানায়।